সেই যশোর থেকে মোহাম্মদ রাকিব। সালাম আলাইকুম। আরে সিদ্দিক ভাই, সালাম আলাইকুম ভাই। ইয়ো ব্রো, রাবার ব্যান্ড। মুনমুন আপু, মা এমন একটা শব্দ যা বলার সাথে সাথে আপনার মনের ভিতর শ্রদ্ধা, ভালোবাসা এবং শান্তি সৃষ্টি হয়। কিছু কিছু মেয়ে আছে যারা বলে, মা শব্দটা না কেমন জানি বোরিং, আমি বলতে পারি না, মা মম আর মাম্মি ছাড়া তো আমার মুখে আসেই না। ওই মেয়েদের কানের পরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাতায় একটা চড় দেন, একবারে চারবার মা বলবে উমা উমা উমা। দারুণ। যেসব মেয়েরা মাকে মাম বলে তারা খালাকে কি বলবে? ছোট খালাকে মিনিমাম, বড় খালাকে ম্যাক্সিমাম। ছোটবেলায় আমি একবার আমার আম্মারে জিজ্ঞাসা করতেছি, মা মা তুমি কি আমারে কুড়াই পাইছো? না বাবা, তুমি আমার আসল ছেলে। মিথ্যে কথা, আমি জানি তুমি আমাকে দত্তক নিছো না। ওরে বাবা, দত্তক যদি নিতাম তাহলে একটু ভালো তা নিতাম। শিক্ষিত মায়ের চাইতে আমার মায়ের শেখানোর স্টাইল হাজার গুণে ভালো। শিক্ষিত মা বাচ্চাদের শেখায়, বেবি ইট ইজ টু, টু মিন্স দুই, ইট ইজ ইয়ার্স, ইয়ার্স মিন কান, মনে থাকবে। এইভাবে শেখাইতে না হইলেও এক সপ্তাহ লাগে। আর আমার মা আমার শেখাইছে, আর কোনো দিন যদি তুই চকলেট খাস কানের উপরে এমন দুইটা দেবো না, আজীবন মনে রাখবি। পরের দিন আমি চকলেট খাইছি, ধরাও পড়ছি, সত্যি সত্যি কানের পরে এমন দুইটো দিল, আজও পর্যন্ত ভুলি নাই দুই কারে কয় আর কান কারে কয়। দর্জির দোকানে যখন ছোটবেলায় প্যান্ট বানাইতে যাইতাম, আম্মা কইতো কোমরটা 2 ইঞ্চি বাড়াই দেবেন আর ঝুলটা আরও 2 ইঞ্চি বাড়াই দেবেন। আম্মা সব 2 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়াই দিতে হবে কেন? বাপ, এই প্যান্টটা পুরা 2 বছর পরবি। আচ্ছা ঠিক আছে। আমিন ভাই, এ কেমন বিচার? নতুন প্যান্ট ফিট হয় না, আর যখন ফিট হয় তখন হয় রং থাকে না, আর যদিও বা রং থাকে সাথে 10টা তালি মারা থাকে। ছোটবেলায় কালো প্যান্ট পরতে পরতে রং উঠে যখন সাদা হয়ে যেত, আম্মু রেগে বলতাম, আম্মু এ প্যান্ট আমি পরবো না, এ কালো প্যান্ট সাদা হয়ে গেছে। ওই আব্বা রং তো ঠিকই আছে, এনে পর। বলেন কারে বিশ্বাস করি, নিজের চোখরে না নিজের মারে? রানি ভাই, হ্যাঁ, একটা ভাতের হোটেল দিলাম। আচ্ছা, নাম দিছি মায়ের দোয়া হোটেল। মারে গিয়ে বললাম, মা আপনার নামে শুরু করছি। এরপর শাশুড়ি রেজে বললাম, আম্মা আপনার নামে শুরু করছি। এরপর আমার স্ত্রী রেজে বললাম, পোলা পাইনি এত করে কইলো, ওর মার নামে শুরু করছি। আমিন ভাই, আপনি যখন প্রতিদিন বাসা থেকে বের হন, আপনার স্ত্রী আপনাকে বলে, এই শোনো ফ্রিজটা না খালি খালি লাগছে, কিছু সবজি এনো তো। আপনার বাচ্চারা আপনাকে বলে, ও বাপি বাপি, ও বাপি আমার জন্য 5টা চকলেট আনবা, আল আল একটা একটা আইসক্রিম আনবা। একমাত্র আপনার মা আপনাকে বলে যে, বাবা সাবধানে যাস আর সময় মতো খেয়ে নিস। পৃথিবীর কোনো মানুষের ভাগ্য খারাপ হতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা মায়ের হাতে থাকতো। পৃথিবীর সব মা সত্যবাদী, আমার মা মিথ্যাবাদী। আমার মা সবার থেকে আলাদা। পাতিলের ভাত যেদিন শেষ হয়ে যেত, আমার মা আমারে বলতো, বাবা আমার তো খিদে নেই। আজকে আমার এই পারফরমেন্স আমি পৃথিবীর সব মাকে ডেডিকেট করলাম, এবং আমার মার জন্য এই মঞ্চে সবার সামনে বলছি, মা তোমারে আমি কোনোদিন কিছু দিতে পারিনি, আজকে জোর গলায় বলছি আমি তোমাকে ভালোবাসি। সবাই হাসছিলাম, একেবারে মন খুলে হাসছিলাম, কিন্তু হাসতে হাসতে ও শেষে যেটা বলল, আমারও বুকের ভিতর কেমনটা হয়ে গেছে। আমি ও যেমন সমস্ত মাকে উদ্দেশ্য করে বলল না, আমারও মন চায় যে আমিও কিছু একটা করি, আমিও আমার নিজের মাকে নিয়ে গাইব না, এখানকার কারো মাকে নিয়ে না, বাংলাদেশের যে মাকে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ চেনে সেই মাকে উৎসর্গ করে জাস্ট 2টি লাইন আমি গাইব। মা মা
গো মাহো মা ও টুনির মা তোমার টুনি কথা শুনে না যার তার সঙ্গে টাঙ্কি মারে আমায় চেনে না ও টুনির মা তোমার টুনি কথা শুনে না যার তার সঙ্গে টাঙ্কি মারে আমায় চেনে না আরে ও টুনির মা তোমার চুনিরে বোঝাও না আমার মতো যোগ্য পোলা খুঁজা পাইবা না ওকে আমি 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 জাস্ট এমনি মজা করি নাই কিন্তু বলছি যে ও যেটা করেছে না আমরা তো লুটে পুটে খেয়েছি আর পরে যে ইমোশনাল দুটো বাক্য সেটা আমাদের অন্তরে আছে যেটা সবাইকে ছুঁয়ে গেছে কিন্তু মজার অনুষ্ঠান মজা তো হবেই নাকি শুরুতেই মা যিনি আছেন অপরাজিতার মা সেই মায়ের কেমন লাগলো সেটাই শুনতে চাই জোকস করতে করতে একেবারে শেষ পর্যায়ে এসে যেটা ও একটু আমাদেরকে সবাইকে ইমোশনাল করে দিয়েছে আসলে মায়ের কথা যখনই আসে তখন হয় কি প্রত্যেকে যার যার মায়ের কথা মনে করতে থাকে ওর পারফরমেন্স দেখ মানে কথাগুলো শুনছিলাম আর আমি আমার মায়ের কথা মনে করছিলাম একটু শেয়ার করি তোমাদের সাথে যেটা হচ্ছে যে অনেক যুদ্ধ করে আমাকে নাচ শিখিয়েছে এবং যখন এবং এমন একজন কর্মঠ মহিলা যে আমার নাচের ক্লাসের 10 টাকা বেতন সেই বেতনটা জোগাড় করতে মাকে যে কী পরিশ্রম করতে হয়েছে আড়ঙে সাপ্লাই দিতেন এতিমখানার কাপড় সেলাই করতেন আমি আমার মনে আছে যে আমি তাকে ঘুমন্ত অবস্থায় কখনো দেখিনি কারণ হচ্ছে যে আমি যখন ঘুমাতে যেতাম তখন মা সেলাই করছে মেশিনে এবং আমি যখন উঠে স্কুলে চলে গেছি তখন দেখেছি ভোরে উঠে উনি কাজে বসে গেছেন অতএব ওনাকে আমি ঘুমন্ত অবস্থায় দেখিনি সবসময় কাজ করতে দেখেছি এবং আমার স্বপ্ন ছিল যে তার জন্য কিছু করব কিন্তু আমি যখন ভারতে পড়াশোনা করতে গেলাম ফিরে আসলাম যখন ঠিক আমি ফেরার আগেই উনি ব্রেন টিউমারে মারা গেলেন এই জন্য যাদের আছে আশেপাশে মানে কাছে আছে যারা তারা সবাই আসলে মাকে ওই শ্রদ্ধাটুকু ওই সম্মানটুকু ওই ভালোবাসাটুকু সবাই দিক সেটাই চাইব আর তুমি আসলে ইমোশনাল করে ফেলেছো সেটা অন্য পার্ট বাট তোমার পারফরমেন্স বরাবরের মতো ভালো লেগেছে তুষার ভাই আপনি বলুন কেমন লাগলো মা এমন একটা বিষয় যে বিশেষ করে যাদের নাই তাদের অনেক বেশি খারাপ লাগে কষ্টটা বেশি হয় আর তোমাদের সবাইকে বলি এবং যারা টেলিভিশনের সামনে যারা আছেন তাদেরকেও আমি বলি যে যাদের মা আছেন প্লিজ অবহেলা করবেন না যেদিন থাকবে না সেদিন চিৎকার করেও আপনি কিছু করতে পারবেন না মার প্রতি সবসময় ভালোবাসা রাখবেন স্নেহ করবেন সম্মান করবেন মা মাই আর রাকিব অসাধারণ 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 আমি আর কিচ্ছু বলবো না আজকের এপিসোডের আমি মনে করি যে বেস্ট পারফরমেন্স দিস ওয়ান এবং একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের যে ধরনের পারফরমেন্স হওয়া উচিত করা উচিত জাস্ট ফলো দিস ম্যান কীভাবে টোটাল স্টেজটাকে নিজের গ্রিপে নিয়ে আসছে সবচেয়ে মজার জিনিসটা দেখো যে লাস্ট মোমেন্টের একটা ছোট্ট একটা পোর্শন সে পারফরমেন্স দিয়ে টোটাল জিনিসটাকে টোটাল এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে নিয়ে আসছে এবং সমস্ত কিছু নিজের কন্ট্রোলে নিয়ে আসছে ও লাস্ট যে পোর্শনটা বলছে এটাও তো একটা পারফরমেন্সের পার্ট এমনভাবে ডেলিভারি দিয়েছে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ওয়ার্ড যে আমাদের প্রত্যেকের জাজমেন্ট করতে যায় তার ওটার উপর বিশ্লেষণ করা লেগেছে আমাদেরকে দিস ইজ দ্য পারফরমেন্স এটাই হচ্ছে স্ট্যান্ড আপ কমেডির মূল আমরা যেটা চাচ্ছি যে তোমার পারফরমেন্স দেখে যেন সবাই তোমার উপর ইনভলভ হয়ে যায় তোমার মধ্যে হারিয়ে যায় তোমাতে বিলীন হয়ে যায় এমন পারফরমেন্স করবো অসাধারণ আমি মনে করবো যে তুমি এই জিনিসটা এই পারফরমেন্সের প্যাটার্নটা একদম এন্ড দিন পর্যন্ত ধরে রাখবে ঠিক আছে অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ওর এই পারফরমেন্স দেখে আমার একটা কথা মনে পড়ে গেল না বললেই নয় লাস্টবার আমি 14-তে কাতার একটা শো করতেছিলাম সেখানে প্রচণ্ড আমাকে বলতেছিল যে টাইমটা খুব সীমিত সীমিত টাইমের মধ্যে বলতে হবে আমাকে 15 মিনিট টাইম দিয়েছিল স্টেজে আমি হাসাইতেছিলাম প্রচণ্ড হাসতেছিল সেই দিন ছিল ঈদের দিন বাংলাদেশে ঈদের পরের দিন ওখানকার প্রোগ্রাম তো আমি হুট করে সবে হাসতেছে যখন 14 মিনিট গেছে তখন আমি ঠাস করে বললাম আপনারা হাসতেছেন জানেন আমি হাসতে পারতেছি না একটা মাত্র কারণেই বিকজ আমরা 5 ভাই 4 ভাই বাংলাদেশে অবস্থান করছে আজকে ঈদের দিন
আমার মাটা আমার কাছে নাই, আম্মা ফোন করে একটু আগে কান্না করতেছিল, তখন আমি আমার মাকে বলছিলাম, মা আপনার কান্নাটা আমার ভিতরে লাগতেছে না। কেন জানেন? তখন 14,000 দর্শক ছিল আমার সামনে, আমার 14,000 দর্শকের মা আমার যারা ফ্যান তারা বাংলাদেশে বসে কাঁদতেছে আপনার মতো। অতএব এই 14,000 বাঙালি, এই 14,000 মায়ের মুখে হাসি ফুটানোর জন্য আমি সিদ্দিকুর রহমান কাতারে আসছি। ভালো ভালো করছি। টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার সঙ্গে টাঙ্কি মারে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার সঙ্গে টাঙ্কি মারে আমায় চেনে না। আরে ও টুনির মা তোমার টুনির বোঝাও মা, আমার মতো যোগ্য বলা।